আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহ। ম্যাম, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনার কথা বোঝা যাচ্ছে না আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। গ্রেট, সরি সরি, আমার আমার তরফ থেকে আমি সত্যি সরি, আমার মানে ব্লুটুথে কানেকশন হয়ে গেছিলাম, আমি মনে মনে করছিলাম যে আপনার কথাই আমি শুনতে পাচ্ছি না, আমাদের আপনার তরফ থেকে সমস্যা, বাট না সরি। যাই হোক, একটা মেয়েকে আশা করছিলাম, আপনাদের কাপড় দেখে খুব ভালো লাগলো এই রমজানের জন্য, স্পেশাল করে আবার রামাদুল করিম মুবারক আপনাদের দুজনের প্রতি। আপনারা রোজা রেখেছিলেন? জি সরি, বুঝিনি। রোজা রাখার জন্য আমাদের হ্যাঁ হ্যাঁ, কাপড় রোজা দেখে রাখার খুব জন্যই ভালো আমরা লাগলো। মূলত উঠছি ঘুম থেকে। আচ্ছা আচ্ছা, নাইস কাপল, খুব ভালো লাগলো দুজনকে দেখে। এই বিশ্বাসটাই তো সবার থাকে না আসলে, তো আপনাদের তারপর আছে মানে একই সাথে এখনো হাত ধরে রাখছেন। সত্যি কথা কি, যদি একটা মানে কোন একটা ধর্মের ভিত্তিকে যদি আলোচনা করি, একটা কাপল আসলে কাপল হওয়া যায় কিনা যায় না, এই যে হিন্দু ধর্মের কথা বলি, যে এক কৃষ্ণের কত লীলা খেলা ছিল, রাধা থেকে শুরু করে কারো ছাড়া নাই, সেরকম কিন্তু আমাদের মোহাম্মদ ছিল তাই না, মানে পালক পুত্রের বধূ থেকে শুরু করে কারোর ছাড়া নেই। কিন্তু এই যে কাপল মানে এক নারী সমান এক পুরুষ, এক আত্মার সমান এক আত্মা, এটা কিন্তু কোনো ধর্মই বলে নাই, যেটা আমরা নিজেরা মানে আমাদের প্রেম থেকে দেখি। প্রেমের মতো একটা সুইট জিনিস কোনো কিছু হতে পারে না, কারণ প্রেম এমন একটা জিনিস যে যেখানে আমরা কোনো প্রফিট দেখি না, খালি নিজের ভালো লাগাটা দেখি, ইটস ভেরি সুইট থিং। কিন্তু আনফর্চুনেটলি কোনো ধর্মই সেটা কিন্তু একসেপ্ট করে না, আশা করি আপনি আপনি বুঝবেন। ম্যারিড? আচ্ছা, আমি, একটা হ্যাঁ, আই ওয়াজ প্রশ্ন ম্যারিড টুয়াইস। আমি 17 যখন ছিল আমার বয়স, তখন আমি একটা বিয়ে করছিলাম, পরে আমার হাজব্যান্ড মারা যায়, এরপরে আমি যখন ইউকে তে আসি তখন আমি আবার পাসপোর্টের জন্য বিয়ে করে ফেলি তাড়াতাড়ি, কারণ আমি অত ভালো স্টুডেন্ট পর্যন্ত ছিলাম হয়ে না, যায়, মানে পড়াশোনা করতে ইচ্ছা করছিল না, তো ফ্যামিলি আমার তখন বলছে না এতগুলো টাকা টিউশন ফিস দিতে পারবো না, ইদার তোমাকে এখানে বিয়ে করতে হবে, নাহলে ক্যানাডা আসতে হবে, নাহলে বাংলাদেশে ফেরত যেতে হবে। স্যার বলছে না বাংলাদেশে ফেরত যেতে পারবো না, কারণ ইট ওয়াজ আ ডিজাস্টার। যদি আমার দেশকে আমি অনেক ভালোবাসি, বাট আমার দেশে আসলে ওরকম অপরচুনিটিস নাই আমাদের জন্য, এই জন্য কিন্তু ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে, এটা অবশ্য আরেকটা কথা, ওগুলো হয় পরেই বললাম। কিন্তু মেইন কথা হচ্ছে যে দেশে ফেরত যাব না, তো তার মধ্যে আবার ক্যানাডায় যে মা কিংবা ভাইয়ের কাঁধে বসে যাওয়া সেটা আমার পছন্দ হয়নি, তো আমি বলছি না আমি ইউকে তে যাবো। তো ইউকে তে আসলাম, ফ্যামিলি প্রথমে আমার টিউশন ফিস দিছিল, কিন্তু আমি এরকম পড়াশোনা করিনি, আমি একটু ফাঁকিবাজ ছিলাম, তো তখন আমার মা বলছে আমি তো কোনো মন্ত্রী মিনিস্টারের বউ না যে তোমরা খালি টিউশন ফিস দিয়ে যাবো দিয়ে যাবো, তো তুমি যদি এখন ইউকে তে থাকতে চাও তোমার ইদার বিয়ে করে একটা লাল পাসপোর্ট নিয়ে থাকতে হবে, নাহলে তুমি ক্যানাডা আসবা নাহলে বাংলাদেশে যাবা। তো আমার মনে হচ্ছে না একটা লাল পাসপোর্ট একটা বেটার আমার জন্য, তো ওইটার জন্য আমি খুব তাড়াহুড়ো করে বিয়ে করলাম। কাইন্ড অফ ফ্যামিলির পছন্দেই বিয়ে হয়েছিল, তারপর তো 15 বছর সংসার করলাম, বাট সেটা হয়নি। বাট যাই হোক, মূল উত্তরে যাচ্ছি, যে যে বললে না যে আমি কি বিবাহিত কিনা, হ্যাঁ আমি বিবাহিত, 2 বার ছিলাম, প্রথমবার তো হাজব্যান্ড মারা গেল, বিধবা ছিলাম, পরের বার তো ওই যে পাসপোর্টের জন্য বিয়ে করলাম, কিন্তু আমার এক্স হাজব্যান্ডটা ভালোই ছিল অ্যাজ আ বাবা হিসেবে, আমার 3 বাচ্চার বাবা সেই। সো ইয়েস, আই বিন ম্যারিড টুয়াইস, আর আর কোনো বিয়ের সাথে কোনো ইচ্ছে নাই এটা এখন পর্যন্ত আর কি, সত্যি জানি না পরে কি হবে, বাট এখন পর্যন্ত বাই বিয়ে জাস্ট, আপনার বেবি সবার তো তো আপনার আর। সাথেই আছে, হ্যাঁ বেবি বড় হয়ে গেছে। আপনার বেবি গুলো তো আপনার সাথেই আছে। আমার তো বেবি গুলো নাই, হ্যাঁ আপনার বউ ভালো আছে, বড় হয়ে গেছে এগুলা। এই মেয়েগুলো না বেশি এন্টিনা ওদের স্ট্রং থাকে, কারণ মেয়েরা স্ট্রাগল করি বেশি, মেয়েদের ইজ্জত বাঁচাইতে হয় খুব ছোটবেলা থেকে, যেটা আবার ছেলেদের সবসময় হয় না, একমাত্র যদি মাদ্রাসায় পাঠায় বাপ মা তাহলে অবশ্যই ডিফারেন্ট কথা, কিন্তু নর্মাল যখন ফ্যামিলিতে থাকে ছেলেগুলা ওদের এত বেশি কেয়ারফুল হতে হয় না, যেটা আমাদের মেয়েদের বেলা হতে হয়। তো আমরা মেয়েরা না বেশি স্মার্ট একটা ছেলে থাকে, তার মানে যে মেয়ে বলে বেশি স্মার্ট তা না, এটা হচ্ছে সিচুয়েশন ওপর ডিপেন্ড করে আর কি। এই দেশের আবার একটা ব্রিটিশ মেয়ে কিন্তু আবার এত বেশি চালাক না, যেটা আমার বাঙালি মেয়ে চালাক। একটা জোকস মনে পড়তেছে যে একজন বলছে যে উফ, ব্রিটেনে গেলাম লন্ডনে গেছি, কি যে ভালো লাগছে ওদের ছোট ছোট ছেলেমেয়েরা এত স্মার্ট, তো তখন এই বাংলাদেশি ভদ্রলোক জিজ্ঞেস করছে কেন বলছে না এত স্মার্ট, বলছে আরে পিচ্ছি পিচ্ছি বলবো না এত সুন্দর ইংলিশ কয় এই জন্য স্মার্ট, বাট ব্যাপারটা কিন্তু আসলে তা না। হ্যাঁ ওরা যেরকম সুযোগ সুবিধা পাইছে আমরা বাঙালিরা পাই না, কোশ্চিন কালেও পায় না, যদিও দেশটা স্বাধীন হয়েছে খালি নামে হয়েছে, থ্যাংক গড তারপর হয়েছে, নয় তো আজকে ওই যে পাকিস্তানের মধ্যেই থাকতে হতো এবং আরো ভয়াবহ একটা জায়গা ধারণ করতেই পারতো। আজকে যেমন বাংলাদেশে একটা কিন্তু আমরা কিন্তু মানে স্লো কান্ট্রি না, যেটা পাকিস্তান, পাকিস্তানের টাকার যে পরিমাণ সেটা কিন্তু বাংলাদেশ থেকে অনেক কম, চিন্তা করতেছে না আমরা বাংলাদেশিরা মানে ছোট্ট একটা দেশ সেই সাথে যুদ্ধ করে আমরা কিন্তু আজকে আমাদের টাকার মান বেশি, কিন্তু ওই পাকিস্তানের শালাগোর কোন মানে 1 টাকা আমাদের হচ্ছে দেখা যায় 1.5 টাকা এরকম আর কি। সো ইয়াস, উই গাজ আর
kind of like rocking. But yet again, Pakistan er bolche Bengal hai, Bengal hai, Bengal hai. Abar koy din age dekhlam je ekta interview korche bibhinno lokjon ke ki bole question korche Indian kichu lokjon je acha aap logo ko agar kuch option hum log denge ke Bangladesh pe jana chahenge ya fir Pakistan pe kahan pe jana chahenge shobai bolche Pakistan pe thik ekhi bhabe Pakistan thekeo kichu abar সার্ভে করা হয়েছে যে আগর আপ বাংলাদেশ পে জানা চাহেঙ্গে অর ফির ইন্ডিয়া পে জানা চাহেঙ্গে কাহাঁ পে জানা চাহেঙ্গে বুঝছে ইন্ডিয়া পে তো আলটিমেটলি যে ইন্ডিয়া এবং পাকিস্তান এরা না কেন জানি ভাই ভাই হয়ে আছে আমরা যদিও একটা সময় প্রথমে জীবনের প্রথম অংশে কিন্তু আমরা ভারতবর্ষের সাথে ছিলাম আমরা বাঙালি আমাদের যে মানে বাঙ্গাল যে একটা সংস্কৃতি বা একটা ইস্ট বেঙ্গল জায়গাটাই তো ওই যে কলকাতায় বলেন কলকাতার মানুষ তো আমরাই আমাদের ভাষাই মারাঠি না কিংবা হিন্দি না আমরাই কিন্তু আমি কিন্তু কলকাতার মানুষদেরকে সেভাবেই চিন্তা করি যে আমরা পার্ট অফ আস We used to be like মানে ক্ষুদিরামের মানুষ হোক কিংবা এই পারে সূর্য সেন হোক আমরা তো আমরাই ছিলাম বাঙালি ছিলাম তো ওই জায়গা থেকে চিন্তা করি আর কিন্তু ওভারঅল যখন দেখি তখন এত খারাপ লাগে যে আমাদের এই ট্রেডিশনটা আমরা নিজেরা নষ্ট করছি কারণ এখন ওই পাকিস্তানরাও ইন্ডিয়ার সাথে মিলে যাচ্ছে বাঙ্গাল থেকে চোখে দেখতে চাচ্ছে না আবার ইন্ডিয়ানরাও পাকিস্তানের সাথে মিলে যাচ্ছে ভাই ভাই আমাদের বাঙ্গালদের যে এরকম একটা ঐতিহ্য ছিল আমরা যে সেরকম রাজ করছি কিংবা আমাদের নিজস্ব কালচার আছে আমাদের নিজস্ব স্বরবর্ণ আছে আমাদের নিজস্ব ভাষা আছে মানে কোথায় গেল সেগুলা তো যাই হোক যাই না বুঝবেন কিনা কিন্তু আপনাদের দুজনকে দেখে অনেক ভালো লাগলো আপনারা ভালো থাকবেন ছোট্ট একটা লাইভ নিয়ে আসছিলাম রোজার মাসে যে এত মানুষ যুক্ত হবে বুঝতে পাই নাই বাট ভালো লাগলো সরি অনেক বেশি কথা বলে ফেলছি আপনাদের না 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 এটা হয় নেগোশিয়েট প্রক্সি এটা কথার প্রসঙ্গে কথা আসে আর অবশ্যই যেহেতু কাজের কথা এগুলো তো আর মানে নেগেটিভ কোনো কথা না অবশ্যই পজিটিভলি একটা বিষয় নিয়ে কথা বলা তো ভালোই তো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো না কিন্তু তারপর আমি একটু আলাদা করে আপনাদেরকে বলতে চাই যে আমি কিন্তু আপনাদেরকেও বেশি প্রায়োরিটি দেওয়ার কথা ছিল কারণ আপনারা কিন্তু এক্সেপশনাল কাপল সবাই কিন্তু আপনাদের মতো না একই সাথে এসছেন আবার রোজার মাসে এসছেন আবার নিজেরা বলতেছেন যে আমরা মুসলিম মুসলিম হওয়াটা তো লজ্জার কিছু না আই ওয়াজ বর্ন উইথ দ্যাট অ্যান্ড আই ফলো সাম সর্ট অফ কালচার দ্যাট আই এম ইউজড টু আমি এখনো যদি আপনি আমার রোজা রাখতে বলেন আই ডোন্ট মাইন্ড ইট আমার পার্ট অফ কালচার আই ডোন্ট মাইন্ড বাট দেন এগেইন এই যে মানে যেটা কিছুদিন আগেও মানে মনে হচ্ছে যে সবাই টিকটকের প্রতি এত বেশি ডিপেন্ডেন্ট কিন্তু এই যে গতকালকে থেকে দেখতেছি যে ভাই এক মাস ধরে কিন্তু টিকটকে আসবো না হ্যাঁ আপনারা মাফ করে দেবেন আমি এখন রোজা রমজান করবো এতই যদি আল্লাহর প্রতি পীড়িত হয় 11 মাস আল্লাহর কাছে আল্লাহ বলে আর এক মাস খালি নমো নমো হ্যাঁ এটা তো আল্লাহকে আরো বিশ্বাস অপমান করা যেটা আপনারা করেন নাই সো খুব ভালো লাগছে সত্যি ইউ গাইজ আর অসাম কাপল সো জাস্ট কিপ ইট আপ অল দ্য টাইম যাই ভাই ভালো থাকবেন ছোট একটা লাইভ নিয়ে আসা কথা ছিল আজকে আপনিও ভালো থাকবেন Thank you. That's so sweet of you. Okay. Mwah. Both of you. You are an amazing couple. অনেক শুভকামনা থাকলো ভালো থাকবেন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও মাহে রমজানুল মুবারক মুবারকে টান দিচ্ছি কিন্তু বাংলার মতো মুবারক বলে নেই ভালো থাকবেন